मिथुन राशि आगस्ट मास सोनाई सोहागा এই রাশিটিকে নিয়ে কিন্তু আমি বারবার বলছি 2023 এদের জন্য অত্যন্ত ভালো এবং প্রতি মাসের ক্ষেত্রে দেখছি গ্রহের অদ্ভুত কম্বিনেশনে এরা ভালো অবস্থায় পৌঁছে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রো প্রমিস নিউ মরি সেন্টারের পক্ষ থেকে বলছি। আজকের রাশি মিথুন রাশি, অধিপতি গ্রহ বুধ। এই মুহূর্তে সিংহ রাশিতে বন্ধুর ঘরে রয়েছে, সঙ্গে মঙ্গল রয়েছে, শুক্র রয়েছে, বুধ রয়েছে, এরা তিনজন। আগে বুধের আমরা বন্ধুকে জেনে নিই। বুধের বন্ধু রবি আর শুক্র। বুধের একটাই শত্রু, সে হচ্ছে চন্দ্র। চন্দ্র যদি আসেও তো সোয়া দুদিন থাকে, বেশি দিন থাকবে না, সোয়া দুদিন পরে অন্য রাশিতে চলে যাবে। তার মানে যদি আপনাদের এই আগস্ট মাসের মধ্যে সবচেয়ে খারাপ কিছু ঘটনা ঘটে, এই চন্দ্র যখন ঢুকবে আপনাদের ঘরে, যখন চন্দ্র আসবে, তাও আবার রবির বন্ধু চন্দ্র, এখন তো সিংহ রাশিতে আপনারা রয়েছেন, তো সিংহ রাশির অধিপতি রবি, রবির বন্ধু চন্দ্র, কিন্তু আপনার শত্রু বলে চন্দ্র আপনাকে শুভ ফল দেবে না, অপযশ বৃদ্ধি পাবে। অপযশ নিয়ে আজকেই আমি একটি টোটকা দিয়েছি, দেখে নেবেন, শর্ট ভিডিও সেকশনে যাবেন, দেখবেন। এবার অ্যাট এ গ্লান্স আমরা আপনার সমস্ত দিকগুলি তুলে ধরছি, 1, 2, 3, 4 করে। প্রথম হচ্ছে শরীর মন ভালো যাবে, ধন স্থান শুভ, অতি শুভ, পরধন প্রাপ্তি যোগ রয়েছে, ভ্রাতা ভগ্নী শুভ, মা বাবার শরীর ভালো যাবে না, শিক্ষা সন্তান শুভাশুভ, ভালো মন্দ মিশ্র ফল, প্রচুর গুপ্ত শত্রু হবে না, বরঞ্চ গুপ্ত শত্রু থাকলে তা কমে যাবে, প্রেম বিবাহ দাম্পত্য শুভ। 2023 আপনাদের জন্য বিবাহিত জীবন যারা ঢুকবেন তাদের জন্য অতি শুভ, কোনো বড় রকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই, ভাগ্যের চাকা পুরোপুরি ঘুরে যাবে। আগস্ট মাসে গোটা আপনাদের 2023ই ভালো করলেন ইয়ার, আমি বলেছি মিথুন রাশিকে নিয়ে। শনি বক্রী হওয়াতেও মিথুন ক্ষতিগ্রস্ত হলো না, এর চাইতে ভালো আর কী হতে পারে। এবার কর্ম, সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনাদের পথ প্রশস্ত হয়ে যাবে। যদি আগস্ট মাসে কোনো পরীক্ষা দেন সরকারি চাকরির জন্যে, ধরে নিন ওটা হয়ে গেল, কিন্তু ওই যে বলছি জন্মকুণ্ডলী না দেখে এই যে পরিষ্কারভাবে আমরা বলতে পারছি না কেন আপনার কর্মপতি গ্রহটা কে, সেটা তো বুঝতে পারছি না। দশমপতি গ্রহ কে, সে যদি মন্দ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দেবে। তবুও আমরা অ্যাট এ গ্লান্স মোটামুটি চেষ্টা করছি এমনভাবে প্রেজেন্ট করা যাতে জন্ম ছক জন্মকুণ্ডলী যেটাই হোক না কেন, এই ট্রানজিট অনুযায়ী রেজাল্টটা যেন পুরোপুরি আপনাদের পক্ষে যায়, সেই জিনিসগুলো আমি তুলে ধরি আপনাদের সামনে। ত্রুটি পাই সেগুলোও তুলে ধরি, তার বীজমন্ত্রগুলো বলে দিচ্ছি। আয় বৃদ্ধি পাবে, সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা মানে বিশাল কথা। ব্যবসা ক্ষেত্রে অতি শুভ পরিবর্তন, ঋণ পরিশোধ করতে পারবেন, ব্যয় সাধারণ বৃদ্ধি পাবে না, গুপ্ত শত্রুটাই একটু বয়মস্ত্র আপনার কমে যাওয়ার সম্ভাবনা প্রবল, গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে না। বিপরীত লিঙ্গ দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, সঞ্চয় বৃদ্ধি বাড়বে, ব্যবসা শুভ, সমস্ত দিকের জায়গাটা শুভর পরিমাণটা বেশি, কিন্তু তাহলে অশুভর জায়গাটা তো থাকবে, কারণ না চন্দ্র তো কিছুটা প্রভাব দেবে, সেটা মনের ওপর পড়বে, অকারণে মন খারাপ করবে, অকারণে মন অমনোযোগী হবে, খিটখিটে মেজাজ টাইপের হয়ে যাবে, এই জন্যে চন্দ্রের বীজমন্ত্র করবেন আপনারা। যে গ্রহটা সমস্যা করে সাধারণত তার বীজমন্ত্র করবেন, যে উপকার করছে ফল দিচ্ছে সে তো দেবেই। চন্দ্রের বীজমন্ত্র ওং ওয়িং ক্লিং সময়, ওং ওয়িং ক্লিং সময়। চন্দ্রের বীজমন্ত্র করার সুন্দর সময় হচ্ছে সন্ধেবেলায়, পূর্ব দিকে মুখ করে বসে কম্বলে আসনে বসে চন্দ্রের বীজমন্ত্র করবেন, তাহলে খুব সুন্দর। চন্দ্রকে প্রণাম করতে পারেন, দিব্য শঙ্খ তুষারা ভাঙ্ক্ষীর দ্বার নবা সম্ভবম নমামি সুশীনং ভক্তা শুম্ভ মুকুট ভূষণম, গায়ত্রী করতে পারেন, সৌমায় বিদ্মহে বিধবে ধীমহি তন্ন সৌম প্রচয় দেয়। আরও সুন্দর করে আমরা বীজমন্ত্র প্রতিটি স্তর বলে দিয়েছি বিভিন্ন, এটা একটু নতুনভাবে বললাম, প্রত্যেকটার আলাদা আলাদা এক একটি গ্রহের 2-3টি বীজমন্ত্র আছে, তন্ত্রমন্ত্র আছে, আমরা তান্ত্রিক মন্ত্র কোনোটাই আপনাদের সামনে তুলে ধরি না। তো সুতরাং আমাদের চ্যানেলের প্রত্যেকটি অনুষ্ঠান আপনাদের খুব ভালো লাগার কথা,
আপনাদের জন্য বিশেষ একটি টোটকা। সারা আগস্ট মাস লাল সবুজ পোশাক পরবেন বেশি, হলুদ পোশাক পরবেন বেশি, কদাপি কালো রঙের পোশাক পরবেন না। এই যে মহা ওষুধ দিয়ে দিলাম, চন্দ্র বিরোধী গ্রহ, সুতরাং শত্রু গ্রহ, সুতরাং আপনারা কি করবেন, খুব ভালো করে কালো পোশাকটাকে অ্যাভয়েড করবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, মন্তব্য করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।